এখানে আমরা যে মাসেলটা দেখতে পাচ্ছি এই মাসেলটা, এটা কি মাসেল? এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক। তো এক্সটার্নাল অবলিক মাসেলের অরিজিনটা তাহলে কোথায় হচ্ছে? আমরা এখানে দেখতে পাচ্ছি ভালো মতোই যে এক্সটার্নাল অবলিক মাসেল শুরু হচ্ছে এইখানে। তো এখানে অরিজিনটা কি? তো দেখেই বলে যাচ্ছে যে লোয়ার এইট্রি, অর্থাৎ নিচের থেকে আটটা রিবস থেকে শুরু হচ্ছে, আর এই জায়গাটাতে এই স্টার্নাম যে রয়েছে তার একদম নিচে, এটাকে কি বলি আমরা? জিফয়েড। তো এখান থেকে শুরু হচ্ছে। আর ইনসারশনটা কোথায় হচ্ছে? এই জায়গাটা ইনসারশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলি যে লাইনটা একদম মাঝখান দিয়ে চলে গেছে, এটাকে বলা হয় লিনিয়া অ্যালবা। তো লিনিয়া অ্যালবাতে কিন্তু ইনসারশন হয়, কিন্তু মনে রাখতে হবে লিনিয়া অ্যালবাতে ইনসারশনটা হয় কিভাবে, মাসেলটা এই পার্টটা হচ্ছে মাসেল, কিন্তু এই দিকে যখন চলে আসে এটা অ্যাপোনিউরোসিস হয়ে যায়। তো অ্যাপোনিউরোসিস হয়ে লিনিয়া অ্যালবা ইনসারশন হচ্ছে। আর কোথায় ইনসারশন রয়েছে? তো এটা দেখে বোঝা যাচ্ছে এই জায়গাটা অর্থাৎ ইলিয়াক ক্রেস্ট, আর এই জায়গাটা পিউবিক ক্রেস্ট, এইখানে ইনসারশন হলো। এবার অ্যাকশন যদি দেখি, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কন্ট্র্যাক্ট হলে কি হবে। কন্ট্র্যাক্ট হলে মাথাটা নিচের দিকে আসবে, অর্থাৎ সামনে কিছু পড়ে গেলে সেটা তোলার জন্য, সামনে এক টাকার কয়েন পড়ে গেল সেটা তোলার জন্য যেরকম মাথা নিচু করি, বা কাউকে প্রণাম করার সময় যেরকম মাথা নিচু করি, তো সেই রকম মুভমেন্টটা করছে এটা। কারণ এটা কন্ট্র্যাক্ট হলে দেখো ওরকমই হচ্ছে। এটা যদি কন্ট্র্যাক্ট হয় তাহলে আমরা বুঝতে পারছি মাথাটা এদিকে নিচুতে নামবে। তো এটা একটা অ্যাকশন হলো। আর অ্যাকশন কি? আরেকটা হচ্ছে বেন্ড দ্য স্পাইন। তো স্পাইনটাকেও বেন্ড করছে অবভিয়াসলি, মাথা যদি নিচে নামে স্পাইন যেটা এটাও বেন্ড হবে, এরকম হয়ে যাবে। তো বেন্ড স্পাইন বেন্ড হলো। আর কি কি হচ্ছে? আরেকটা হচ্ছে রোটেট দ্য ট্রাঙ্ক। ট্রাঙ্ক কি? এই পার্টটাকে আমরা পুরোটাকে ট্রাঙ্ক বলছি। তো ট্রাঙ্কটাকে এই দিকে বা এই দিকে ঘোরাতেও কিন্তু এর ভূমিকা রয়েছে, রোটেট দ্য ট্রাঙ্ক। দেখো ইমাজিনেশন করলেই বুঝতে পারবে এইদিকে এইদিকে ট্রাঙ্কটাকে ঘোরাতেও হেল্প করছে। এরপর যদি আমরা দেখি যে নার্ভ কী কী দিচ্ছে, তো এই জায়গাটা দেখো এই কস্টাল রিজিয়নে রয়েছে, তো এখানে কোন নার্ভটা আসতে পারে? আইডিয়া করলেই বোঝা যায় যে লোয়ার ইন্টারকস্টাল, লোয়ার ইন্টারকস্টাল নার্ভ। তাছাড়া নিচের দিকে কী কী নার্ভ আসতে পারে? ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, আর ইলিও ইনগুইনাল নার্ভ। আমরা জানি যে ইনগুইনাল ক্যানালটা কোন দিকতে থাকে, এইখানটায় থাকে, তো ওটা পরে ভিডিও বানাবো। তো নার্ভ কী কী হলো তাহলে? লোয়ার ইন্টারকস্টাল নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, আর ইলিও ইনগুইনাল নার্ভ। আর ব্লাড সাপ্লাই যদি দেখি, ব্লাড সাপ্লাইয়ে কী রয়েছে? অবভিয়াসলি আবার এই জায়গাটা তাহলে কী হচ্ছে? ইন্টারকস্টাল, ইন্টারকস্টাল আর্টারি, সাব কস্টাল, আর কি হচ্ছে, আর কি কি আসবে? আর নিচের দিকে যদি দেখি তাহলে ওখানে কি আসছে? ডিপ সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি। নিচের দিকটা কি? ডিপ সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি। তো এই হচ্ছে মোটামুটি জিস্ট এই মাসেলটার।